এমডি জুলফিকার আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে গর্বকালীন সময়ে সরকার থেকে যে ভাতা দেওয়া হয় তা নেওয়া যায় আছে কি না গর্ভকালীন সময়ে যদি কোনো দেশের সরকার কোনো ভাতা দেন গর্ভবতী মায়ের শুশ্রূষার জন্য অথবা তার সেবার কাজে ব্যবহার করবার জন্য বা তার তাকে দেন উপলহন হিসাবে প্রণোদনা হিসাবে সেটা নেওয়াতে কোনো অসুবিধা দেখছি না কোনো না যায়জ হওয়ার কারণ কারণে এটি নেওয়া যাবে মিয়া আপনি লিখেছেন বিয়ের অনুষ্ঠানের জন্য গরু কিনেছি সেই গরুতে সন্তানের আঁকিকার নিয়ত ও একসাথে করা যাবে কিনা বিয়ের অনুষ্ঠানের জন্য গরু কিনেছেন গরুর গোস্ত সংগ্রহ করবেন পাশাপাশি এখানে আকিকা নিয়ত করবেন এটা অবশ্যই শুদ্ধ হবে না আকিকা এবং আপনার গোস্ত খাওয়া এই দুইটাকে এক পশুর মধ্যে আপনি একত্র করাটা সঠিক হবে না তাহরিম সারা আপনি লিখেছেন বিয়ের প্রোগ্রাম বড় করে না করলে আমাদের আশপাশে মানুষরা কটু কথা বলে এই জন্য কি বিয়ের অনুষ্ঠান করা যাবে গান বাজনা হারাম কোনো কাজ ছাড়া বিয়ের অনুষ্ঠান যদি আপনি বড় করেন তো সেক্ষেত্রে শরীরের কোনো সীমানা লঙ্ঘন করা ছাড়া করলে তো গুণ হবে না মানুষ কটু কথা বলে সেজন্য আপনি বড় করবেন সেটা অবশ্যই প্রশংসনীয় না কিন্তু আপনি যদি করতে চান শরীয়ত সেটাকে নিষেধ করে না কিন্তু বড় করার সংজ্ঞাটা কি বড় করার সংজ্ঞা যদি হয় সেখানে অর্থর অপচয় হবে প্রয়োজন ছাড়া আপনি খরচ করবেন তো সেটা তো অবশ্যই আল্লাহর কাছে জব তার সামনে আপনাকে দাঁড় করাবে বাট অনেক বেশি মানুষ খাওয়ালেন একটু বড় করে আয়োজন করলেন সেটাতে কোনো অসুবিধা নেই শরীয় দৃষ্টিকোণ থেকে যদি কোনো হারাম গান বাদ্য বেপর্দা নারী পুরুষের মিশ্রণ অন্যান্য যে গুণাগুলো সাধারণত বিষাদি হয়ে থাকে সেগুলো যদি না হয় কোনো অসুবিধা নেই করিম সাল্লাম যে হাদিস রয়েছে এবং সাবাইক রামের বিভিন্ন যে বক্তব্য রয়েছে এই নজামানিকাহে বারাকাতন ইস্যার হোমা ওনা সবচেয়ে বরকতময় বিয়ে হলো যেখানে খরচ কম সেখানে উদ্দেশ্য হয় মহরের ব্যাপারটা যদিও শব্দের ব্যাপকতা সেটাকেও সামিল করে এবং সে ব্যাখ্যাও আছে এই জন্য বিয়েতে খুব বেশি টাকা খরচ করা এবং বেশি করে অপচয় সীমানা যদি চলে যায় সেটা তো অবশ্যই নিন্দনীয় পর্যায়ে পড়বে আর সীমানা যদি না যায় এবং কোনো গুনার কাজ না হয় বড়ো করে আয়োজন করাতে করাশাল্লাহ করে গুণ হবে না এমনি রাফি আপনি লিখেছেন সমকামিতার গুণা থেকে কীভাবে ক্ষমা পাবো সমস্ত গুণা থেকে ক্ষমা পাওয়ার একমাত্র উপায় হলো তবা করা যদি সেটা বান্দার হক সংশ্লিষ্ট না হয় বান্দার হক সংশ্লিষ্ট হলে সেটার সেটাও তবা কিন্তু সেটা তবাটা নিজে মুখে বা অন্তর থেকে করলেই হবে না বরং তার হকটা পরিশোধ করতে হবে বা তার কাছ থেকে চেয়ে নিতে হবে সমকামীদের গুণা থেকে বাঁচার জন্য ক্ষমা পাওয়ার পদ্ধতিও একই অর্থাৎ আল্লাহর কাছে তবা করতে হবে ফিরে আসতে হবে অন্যায় থেকে নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে নিজেকে ভৎসনা করতে হবে ভবিষ্যতে আর না করার সংকল্প করতে হবে বিষয়গুলো যদি আপনি সমন্বয় করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি জোরালোভাবে আশা করতে পারেন আপনাকে ক্ষমা করবেন ইনশাল্লাহ তাহলে